পারমাণবিক বোমাবাহী অগ্নি প্রাইম নামে একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। এই ক্ষেপণাস্ত্র রাস্তাঘাট বা রেলের ট্র্যাক যে কোনো জায়গা থেকেই উৎক্ষেপণ করলে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিপক্ষের ওপর আঘাত হানতে পারে। এটি অন্যান্য মিসাইলগুলোর চেয়ে অনেক উন্নত মানের। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় 10:55 নাগাদ উড়িষ্যার উপকূলে বালেশ্বরের কাছে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। নির্ভুল লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হেনেছে অগ্নিপী।